নমস্কার, কেমন আছেন সবাই? পাপিয়া ঘোষ ব্লগ চ্যানেলে আমি পাপিয়া আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের দিনটা রবিবার, তো আজকে সকাল থেকেই ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো, না গরম না ঠান্ডা, বেশ একটা মন ভালো করা ওয়েদার। তো সকালবেলা থেকেই আমি আজকে ঘরের কাজে লেগে পড়েছি। অনেক দিন পর আজকে আবার ব্লগ করতে পেরে আমার মনটা সত্যি খুব ভালো লাগছে। বিভিন্ন কারণে, বিভিন্ন রকম প্রবলেমের জন্য আমি ব্লগ করতে পারিনি, ব্লগ করলেও সেগুলো আপলোড করতে পারিনি, কারণ আমার ফোনের ভীষণ প্রবলেম দেখা দিচ্ছিল তার জন্য। তো আশা করি আপাতত আপনাদের সাথে এখন থেকে ডেইলি আপনাদের সাথে আবার দেখা হবে। তো সকালবেলা না আমি ঘরটা মুছে নিচ্ছি, কারণ কালকে রাতেই আমি ঘরটা ঝাঁটিয়ে রাখি, এখন থেকে আমি সেটাই ঠিক করেছি যে যেহেতু গরমকাল, আগে শীতকালে কি হতো, ফ্যান না চালালেও ওরা ঘুমাতে পারত, কিন্তু এখন ফ্যান বন্ধ করে তো ঘুমানো যায় না, তাই জন্য আমি ঝাঁট দিতেও পারি না। তাই জন্য রাত্রিবেলা করেই ভালো করে ঝাঁট দিয়ে রাখি, আর সকালবেলা উঠেই আগে বাসি ঘরটা মুছে নিই। তো বাসি ঘর মোছা হয়ে যাওয়ার পর আমি কিন্তু রাত্রিবেলা সব বাসন মেজে রাখি, কিন্তু মার কথা অনুযায়ী মা ঠাকুমারা বলতেন যে রাত্রিবেলা হাঁড়ি মা মেজে ফেলতে নেই, তাই জন্য আমি কখনোই রাত্রিবেলা করে হাঁড়িটা মাজি না, ওটাই শুধু রেখে দিই। তো সেটাকে এখন ধুয়ে মুছে ধুয়ে নেব। তো ওই বাসি কাজ বলতে এইটুকুই ছিল, ঘর মোছা আর এই হাঁড়িটা ধুলেই হয়ে গেল, হয়ে যাবে। আর কাপড় জামা তো কাঁচা হয়ে গেছে সকালেই, কারণ এখন ওয়েদার চা, এই বৃষ্টি, এই রোদ, তার জন্য সকালবেলা থেকে একটু রোদ দিয়েছে, আমি সকাল থেকেই কাছাকাছি কমপ্লিট করে নিয়েছি। তো সবাই মিলে এখন একটু চা খাবো, সমস্ত কাজ বাজ হয়ে গেছে, এখন একটু চা খাবো, খেয়ে তারপর আর আধার একবার স্কুল আছে, সরি আজকে তো রোববার, আজকে তো স্কুল নেই, আর আধার আজকে টিউশন আছে, তো ওই টিউশনে বেরোবে। তো ওকে বললাম যে কিছু খেয়ে যাবি, ও বললো না মা এখন কিছু খাবো না, 8টার পরে তো চলেই আসবো, 9:30 নাগাদ তখন খাবো। তো আমি বললাম খালি পেটে খাস না, একটু কিছু বিস্কুট খেয়ে যা। তো বিস্কুট খেয়ে জল খেয়ে নিচ্ছে, আর আমরা একটু চা খাবো বলে চাটা করে নিচ্ছি। তো ওর এখনও যেতে একটু সময় আছে। আমি সবসময় চেষ্টা করি যে বাসি ঘরে বা বাসি বিছানায় কেউ যাতে ঘর থেকে না বিছা মানে বেরোয়, বাসি বিছানায় ঘরে ফেলে রেখে বা বাসি ঘর ফেলে রেখে ঘর থেকে বেরোনোটা আমার আগে দেখতাম, মাও খুব পছন্দ করতো না একদম, আগে এই কাজগুলো সেরে নিত, আমিও সেটাই চেষ্টা করি, ওরা স্কুলে হোক বা অফিসে হোক যেখানেই বেরোক, আগে আমি বাসি বিছানাটা আর বাসি ঘরটা আগে পরিষ্কার করে নিই, তারপর যে যেখানে বেরোক সেটা একটা, নাহলে না আমার মনটা কেমন খচখচ করে। যাই হোক, তো এটা মানে বলতে পারো কুসংস্কার, আবার বলতে পারো বিশ্বাস, এটা আমার একটা বিশ্বাস যে কোনো কাজে যেন সাকসেস হয় না, তো ওই জন্য আমি এই দুটো আগে করে নিই। তো আরাধার স্কুল মানে পড়তে যাবে, তো তাই জন্য ওকে আগে চুলটা বেঁধে দেবো, ড্রেস ট্রেস পরে অনেকক্ষণ ধরে ওয়েট করছে বিস্কিট খেয়ে যে মা চুলটা বেঁধে দাও। তো আমি বললাম দাঁড়া, আগে চুলটা বেঁধে দেওয়ার আগে আমি বিছানাটা আগে তুলে নিই, তারপর চুলটা বেঁধে দিচ্ছে, ওর বাবাও রেডি হচ্ছে, ওকে নিয়ে পড়তে যাবে বলে পড়তে দিয়ে আসবে। তো কালকে রাতে আমার মাসি শাশুড়ি মাসিমণি এসেছেন, তো ওনার একটু চোখের প্রবলেম হচ্ছে, তো নিজের ছেলের মতনই মনে করেন আরাধার বাবাকে, তো আরাধার বাবা ওকে ওনাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, কিন্তু এই ছুটি স্যাংশনের ব্যাপারটা একটু দেখতে হবে, যেদিন ছুটি পাবে সেদিন নিয়ে যাবে। তো এসছেন, দুদিন থাকবেন আমাদের সাথে, সময় কাটাবেন, অনেক দিন বাদে এসছেন, তো এই জন্য আরাধা ভীষণ আনন্দ ঠাকুমাকে পেয়ে, তো এই যে দেখুন ভীষণ আনন্দ করেছে। তো ওরা বেরোবে এখন, তো চা টা খেয়ে আরাধার বাবা আরাধাকে নিয়ে টিউশনে চলে গেছে, আমি সেই ফাঁকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। তো আজকে স্যুপ খাবো, চিকেন স্যুপ, আর তার সাথে ব্রেড খাবো ব্রেকফাস্টে, আর পুঁই শাক করবো মাছের মাথা আর তেল পটকা দিয়ে। এই যে পুঁই শাকগুলো কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি, পুঁই শাক, কুমড়ো, আলু, আর ওদিকে একটু চিকেন কষা করবো, আর উচ্ছে কুমড়ো ভাজবো। অনেক দিন হয়ে গেল যে তিতো খাওয়া হচ্ছে না, তো তার জন্য ওর বাবা বললো যে একটু তিতো অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, তো আমি ভাবলাম যে ওর বাবা একদম নিম পাতা খেতে চায় না, আগের দিনই নিম পাতা ভেজেছিলাম, নিম পাতা খাইনি, অথচ বলছে তিতো খাবো তিতো খাবো, তো ওই জন্য
উচ্ছে কুমড়োটা ভেজে নেব। তো এই যে তেল, যে মাছের যে তেল হয় না, তার সাথে একটা পটকা থাকে, সেইটাকে একটু খুন্তি দিয়ে কেটে নিলে কী হয়, সেটা না ফাটে না, ফাটলে ভীষণ চোখে মুখে তেল তেল ছিটকায়, তার জন্য আমি হাতে খুন্তি দিয়ে এগুলোকে একটু কেটে নিচ্ছি। তারপর ভেজে নিয়ে তুলে নেব, আর সঙ্গে থাকুন, রান্নাটা দেখতে থাকুন। রংটা তো স্টার্ট হয়ে গেছে খানিকক্ষণ আগে থেকে, তো রান্নাটা সেরে নিলে আরাধ্যা পড়া থেকে চলে আসবে, তার মধ্যে চেষ্টা করবো ওটা করে নিলে ওরা এসে খেয়ে নিতে পারবে। তো আজকে আবার ওদের নিমন্ত্রণ আছে এক জায়গায়, তো রাত্রিবেলা ওর দাদুর আর ওর বাবার আছিল সবারই, কিন্তু যেহেতু আমি শ্রাদ্ধ বাড়িতে খাওয়াটা খুব একটা বেশি পছন্দ করি না, মানে আমার খুব খারাপ লাগে ব্যাপারটা যে একজন মরে যায় গেলে তার জন্য গিয়ে খেতে হবে, আমার এই ব্যাপারটা একদম ভালো লাগে না। তো তাই জন্য আমি যাই না, আরাধ্যাও যাবে না, আর যাবে ওর বাবা আর দাদু, তো ওরা দুজন যাবে আর আমরা তিনজন বাড়িতে থাকবো। কালকে মাসিমণি এসেছে আমার বাড়িতে অনেকদিন পর ঘুরতে, তো উনি আছে আমার বাড়িতে, আমরা তিনজনই বাড়িতে থাকবো, ওরা দুজন যাবে। তো আজকে দেখতে থাকো ব্লগসটা, অনেকদিন পর ব্লগ দিলাম কারণ কিছু মানে ফোনে জানি না কী হয়েছে, খালি স্টোরেজ ফুল দেখাচ্ছিলো, তাই জন্য ভিডিও করেও আমি আপলোড করতে পারছিলাম না, অনেকগুলো ভিডিও শ্যুটও করেছিলাম কিন্তু এডিট করার পর একদম আপলোড করতে পারছিলাম না। তো এখন সব ঠিকঠাক করে নিয়েছি ফোনে, পুরো একদম সফটওয়্যার আবার নতুন করেছি, তো এখন আপাতত আশা করি আর কোনো প্রবলেম হবে না, আপনাদের সাথে ডেইলি আমার ব্লগগুলো শেয়ার করতে পারবো। তো চলুন দেখতে থাকুন আজকে সারাদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব, তারপর কমেন্টে জানাবেন কেমন লাগলো। চলুন ঝট করে রান্নাটা করে নিই। তো পটকাগুলো তেল থেকে উঠিয়ে নিয়ে এবারে মাথাগুলো একটু ভেজে নেব, আর ওদিকে আমার চিকেন স্যুপের চিকেনটাও স্টিমে বসিয়েছিলাম, মানে বয়েলে বসিয়েছিলাম, ওগুলো বয়েল হয়ে গেছে, তো ওইগুলো তুলে নেব আস্তে আস্তে করে। আর এই যে এই ওপর থেকে যে নোংরাগুলো বেরোয় ফুটে বয়েল করে, ওইগুলোকে খুন্তি দিয়ে বা হাতা দিয়ে একটু ছেঁকে ফেলে নিলেই বেশ টেস্টটা আসে, না হলে ওই নোংরা বেশ কালো কালো থাকে, ভালো লাগে না দেখতে। তো চিকেনটাকে আমি এই যে দেখুন ঘরে পেতেছি কালকে, দইটা কি সুন্দর পড়েছে, একদম ভীষণ টাইট হয়ে পড়েছে, এই যে দেখুন। তো এই টক দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো, রান্নাটা এইগুলো সমস্ত হয়ে যাবে তারপর চিকেনটা বসাবো। তার আগে এই 3 চামচ টক দই দিয়ে আর একটু নুন আর হলুদ দিয়ে আর একটু সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো যতক্ষণ না রান্নাটা হচ্ছে। তো অনেকদিন বাদে যখন নাকি আপনজনরা বাড়িতে আসে না, ভীষণ ভালো লাগে। আর তার সাথে এই মাসি শাশুড়ির সাথে আমার বেশ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, আমার শাশুড়ির সাথেও সেটাই ছিল, বন্ধুর মতন আমরা মিশতাম, ভীষণই ওপেন মাইন্ডেড ইনি, তো নানা রকম ইয়ারকি ফাজলামি ইয়া সব কিছুই কথা বন্ধুত্বের মতন আমরা থাকি, বন্ধুর মতনই শেয়ার করতে পারি। তার জন্য যখনই উনি আসে আমার তো ভালো লাগেই, হাজব্যান্ডের তো ভালো লাগেই, তার সাথে আমার মেয়েও ভীষণই মাসি ঠাম্মাকে ভীষণই ভালোবাসে, তো অনেকদিন পর ওনাকে পেয়ে আমাদের খুবই ভালো লাগছে, কারণ ওনার শরীরটা খারাপ, উনি সেরকমভাবে আসতে পারে না এখন, অনেকটা দূরে থাকেন, তো সে আমতলার দিকে থাকে, তো সেখান থেকে প্রায় দিনই আসা হয় না, প্রায় কয়েক মাস, প্রায় 4 মাস পর উনি আজকে কালকে সকালে এসেছেন। তো পুঁই শাকের জন্য মাছের মাথা তেল ভেজে তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই আলু আর কুমড়োটা একটু ভাজা করে নেব, তারপর আলুটাকে একটু সরিয়ে নিয়ে তেলের মধ্যে 5 ফোড়ন সম্বাদ দেবো, সম্বাদ দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে পুঁই শাকটা দিয়ে দেবো, আর তার মধ্যে একটু আদা বাটা দেবো, লঙ্কা বাটা দেবো, নুন হলুদ পরিমাণ মতন দেবো, আর অল্প একটু মিষ্টিও দেবো। তো ওইভাবেই পুঁই শাকটাকে একদম ধিমি আঁচে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে পুরো পুঁই শাকটাকে আমি রান্না করে ফেলবো। এরকমভাবে কখনো করবেন, আমি একটুকু জল দিই না পুঁই শাকে, তাতে করে টেস্টটা বেশ ভালো লাগে, শুকনো শুকনো হয়, একটু মাখা মাখা। আমার তো আমাদের বাড়ির সবাই এরকমভাবে খেতে পুঁই শাকটা খুবই পছন্দ করে। তো চলুন রান্নাটা চটপট সেরে নিই। আজকে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বেসিক্যালি সেই রান্নাটা হচ্ছে চিকেন স্যুপ। চিকেন স্যুপটা মোমো আমরা যে দোকানে খাই না মোমো, সেই মোমোতে সঙ্গে যে চিকেন স্যুপটা দেয়, বেসিক্যালি আমি ওরমভাবেই বাড়িতে চিকেন স্যুপটা করি, তাতে করে আরাধ্যা খুব ভালো খায়। আগে আমি করতাম বেশ গোটা গোটা সবজিগুলো দিয়ে,
কিন্তু আরাধ্যা কি করত, শুধু চিকেন স্টকটা খেত আর বাকি সবজিগুলোকে সব রেখে দিত, একদমই খেত না। তো তারপরে আমি একটা বুদ্ধি খাটাই যে আমি চলো মোমো, যখন ও পছন্দ করে মোমো স্যুপও খায়, তখন আমি কি করি সবজিগুলোকে ওরকম কুচিয়ে নিয়ে মোমোর যেমন স্যুপটা হয় সেম স্যুপটাই ওর জন্য বানিয়ে দিই। তাতে করে আমরাও এই গরমে এই স্যুপটা হালকা পাতলা একটা ব্রেকফাস্ট হয়ে যায়, কোনো গ্যাস অম্বল বা পেট ভার হয়ে যাওয়ার সম্ভাবনাই থাকে না, আর বেশ খেতেও টেস্টি হয়। আমাদের বাড়ির সবাই খুব ভালো লাগে এই মিক্স স্যুপটা, শুধু চিকেন না, এটার মধ্যে যাচ্ছে ক্যাপসিকাম, গাজর, তারপরে বিনস থাকলে বিনসও দিতে পারেন, ওটা আমার কাছে ছিল না। আর আমি এটার মধ্যে রসুন কুচি একটু সোমবারে, মানে সোমবার ঠিক নয়, জাস্ট দিয়ে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে সবজিগুলো দিয়ে একটু গোলমরিচ আর হলুদ দেবো না, একটু নুন আর গোলমরিচ দিয়ে নাড়াচাড়া করে জলটা দিয়ে দেবো। বয়েল হয়ে আসলে তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে, আপনি যেরকম ঘনত্ব খাবেন সেরকম বুঝে কর্নফ্লাওয়ারটা দেবেন, দিয়ে মিশিয়ে একটু ফুটতে দেবেন। তারপর একটা ডিম ফেটিয়ে উপর থেকে দিয়ে ভালো করে স্টিয়ার করে দেবেন একটা হাতা দিয়ে, ব্যাস চিকেন স্যুপ রেডি। আর নামানোর আগে ভিনিগার অথবা একটু লেবুও দিতে পারেন, লেবু দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আপনি সার্ভ করতে পারেন। তো এইভাবেই আমরা চিকেন স্যুপটা করে খাই একদম অল্প তেলে, খেতে বিশ্বাস করুন ভীষণ ভালো লাগে, ভীষণই একদম পুরো দোকানের মতন হয়, এত টেস্টি হয় যে বাচ্চা থেকে বুড়ো সবাই খুব ভালো খায় এটা আমাদের বাড়ির, বেশ মানে প্রায় সানডেতেই আমাদের এটা হয়েই যায়, কেননা প্রায় প্রত্যেক দিনই টিফিনটা আমাদের হয় না, আমাদের ব্রেকফাস্টের সেরকমভাবে সেরকম কিছু হয় না, কারণ সকালবেলায় তো দাদু আর ওর বাবা দুজনেই বেরিয়ে যায় অফিসে, মোটামুটি ভাত তরকারি খেয়েই বেরিয়ে যায়, আর তখন আরাধ্যাও বেরিয়ে যায়, আর আমি নিজের জন্য আর কি করব, নিজের জন্য আর কিছু করি না। তো আরাধ্যার টিফিনে যদি কখনো যেটাই দিই না কেন একটু সেটাই থেকে যায়, যদি থেকে যায় সেটা আমি খেয়ে নিই, না হলে একটু টক দই দিয়ে একটু চিড়ে বা একটু মুড়ি আমি খেয়ে নিই। তো আমাদের বাড়িতে সেরকমভাবে ব্রেকফাস্টের মেনুটাই থাকে না, শুধুমাত্র এই ছুটির দিনেই থাকে। তো আজকে যেহেতু সানডে আর এই গরমের মধ্যে, আমরা এখন নিয়মিতই সানডে করে এই চিকেন স্যুপ আর ব্রেড শেকে এটা আমরা ব্রেকফাস্ট হিসেবে নিচ্ছি, তাতে করে কোনো প্রবলেম হয় না, কোনো গ্যাস অম্বল কোনো কিছু হয় না, আর খেতেও বেশ টেস্টি হয়। তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদেরও বেশ ভালো লাগবে, আর এটা তো শরীরের জন্য যথেষ্ট হেলদি। তো চলুন এই মাংসগুলোকে একটু এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেব, নিয়ে তারপর চিকেনটা এই স্যুপটা একটু ফুটে উঠলে তার মধ্যে মাংসগুলো দিয়ে দেব, তারপরে ওটা বয়েল হবে। তো আজকে কালকে রাতে মানে দুদিন ধরে আমার মনটা ভীষণই খারাপ ছিল, কালকে রাতে সেটি শুনে মানে ভাবছিলাম যে কবে থেকে আমি ভিডিও দিতে পারছি না, আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, আপনাদের সাথে দেখাও করতে পারছি না, আমার ফোনটাতে এত প্রবলেম দিচ্ছে বিশ্বাস করুন, আমি কতগুলো ভিডিও শ্যুটও করেছি এডিটও করে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু কিছুতেই করে উঠতে পারছিলাম না, মানে আমার মনটা এতটা ভেঙে গেছে, একদিন তো মানে আমার রীতিমতন চোখ দিয়ে জল বেরিয়ে গেছে যে আমি এতটা কষ্ট করছি, এতটা ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও কী করে ব্যর্থ হচ্ছি প্রত্যেকবার, আমি ভিডিও আপলোড করতে কেন পাচ্ছি না। তো তারপর তো দোকানে গিয়ে ভিডিও ফোনটা দেখালাম, তারপর দোকানে একটু ফরম্যাট করে দিল পুরো ফোনটা, তারপর আবার নতুন করে সব কিছু সেটিংস করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য চেষ্টা চালিয়ে যেতে যেতে আপাতত সেটাতে আমি সফল হতে পেরেছি, এটা ভেবেই আমার ভীষণ আনন্দ লাগছে আজকে সকাল থেকে। তো ওই যে বলে না একটা কথা, যে মন থেকে যদি কিছু চাওয়া হয় না সেটা ঠিক পাওয়াই যায়, আলটিমেটলি যতই কষ্ট করে হোক সেটা ঠিকই, মন থেকে কিছু চাইলে সেটা পাওয়া যায়, তো সেটাই হয়তো হয়েছে। আমি ভীষণই মন থেকে ভিডিও করতে চেয়েছিলাম বলেই হয়তো আবার সব কিছু ঠিকঠাক করে আপনাদের সাথে দেখা করতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে। তো চলুন এই যে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দেবো, তারপর ঝটপট চিকেন স্টকটা চিকেন স্যুপটা করে নিই।
চলুন আমার চিকেন স্টক, চিকেন স্টুটা বা চিকেন স্যুপ যেটাই বলেন, মিক্স স্যুপ, সেটা কিন্তু আমার হয়ে গেছে। এবার সকালে সবার জন্য এগুলোকে বাটিতে বাটিতে বেড়ে চলুন খাবারটা সার্ভ করে নিই। অনেকটা বেলা হয়ে গেছে, ঝটপট একটু ব্রেকফাস্ট করেই দিই সবাইকে। আরাধ্যাও এদিক দিয়ে চলে এসেছে পড়া থেকে, আরাধ্যার বাবা পড়া থেকে আরাধ্যাকে নিয়ে চলে এসেছে। তো খেয়ে দেয়ে আবার ওর আবার কিছু হোমওয়ার্ক আছে, সেই হোমওয়ার্কের কাজগুলো করতে হবে। তো তার জন্য ঝটপট বেড়ে নিই, খাবারগুলো বেড়ে নিয়ে চলুন সবাই মিলে একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপর দেখা হচ্ছে। আরাধ্যাকে খেতে ডাকার সাথে সাথে ও আমার হাতে একটা চিপস আর একটা ক্যাডবেরি ধরিয়ে দিয়ে হ্যাপি মাদার্স ডে বলে আমাকে উইশ করলো। সত্যি মনটা বেশ ভরে উঠলো। সত্যি এটাও তো একটা পাওনা, জীবনের একটা অঙ্গ, একটা বিশেষ পাওনা যে হ্যাপি মাদার্স ডে। এই মা কথাটার অর্থ যে কতটা গভীর সেটা যারা মা তারাই জানে। তো দিনটা যেন দেখতে দেখতে কেমনভাবে দিনগুলো সব চলে যাচ্ছে, মনে হয় যেন সেদিনকে তো এই তো আরাধ্যাকে এই হসপিটাল থেকে গাড়িতে করে মানে কোলে করে নিয়ে এসে বাড়িতে আসলাম, আর আজকেই দেখুন কত বড় হয়ে গেছে। যাই হোক, তো ভালো থাক ও সুস্থ থাক এই কামনা করি। সারা জীবন ওর যেন সমস্ত সমস্ত কিছু দিক থেকেও সফলতা পায়, জীবনের সমস্ত উৎরাই চড়াই হাসি মুখে যেন না চড়তে পারে, এটাই কামনা করি। তো যাই হোক, আমরা সবাই মিলে ওকে খাইয়ে আমরা সবাই মিলে খেতে বসে গেছি, ব্রেকফাস্টটা করতে বসে গেছি আমরা। তো এদিকে তো মাসিমণি মোটেও খাবে না বলছিল, আমি বললাম যে একবার খেয়েই দেখো না চিকেন স্যুপ, বলছে না না আমি খাবো না, তারপর জোর করে দাওয়াতে খেলো। তো ওইদিকে রান্নাটাও আমি বসিয়ে দিয়েছিলাম যে পুঁই শাকটা প্রায় হয়েই এসছে, দেখুন দেখতেই পাচ্ছেন শুকিয়ে এসছে আর সিদ্ধ হয়ে গেছে। পুরোটা রান্নায় কিন্তু আমি একটুকু জল ইউজ করিনি, পুরোপুরি ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রান্নাটা করেছি, আর খেতে বিশ্বাস করুন দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক, এরমভাবে কখনো করে দেখবেন বাড়িতে, যদি একটুকু জল না ইউজ করে দারুণ লাগে খেতে। তো যাই হোক, পুঁই শাকটা নামিয়ে দিয়ে আমি ওইদিকে একটু উচ্ছে কুমড়ো ভাজছি আর এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, কারণ বেলা তো অনেকটা হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। তো এবারে রান্নাগুলো চটপট ছেড়ে ফেলতে হবে, যত বেলা গড়াচ্ছে না রান্নাঘরে বেশি কষ্ট হয় জানেন তো গরমকালে। তো এদিকে রান্নাগুলো সারতে সারতেই আমাকে ইসে বললো আরাধ্যা, বললো মা একটু গ্লুকন ডি খাবো, ওর বাবাও বললো যে খুব গরম লাগছে। তো ওইদিকে ওর বাবা নিচে নন্দু বন্ধুদের স্নান করাতে নিচে গেছিলো, তো গ্লুকন ডিটা আরাধ্যাই করেছে, আমি শুধু মেজারমেন্ট করে গ্লুকন ডির পাউডারগুলো শুধু গ্লাসে দিয়ে দিয়েছি, বাকিটা ওই গুলে ঠুলে সার্ভ করে দিয়েছে। তো গরমকালে এইটা একটা মানে ঠান্ডা জলের মধ্যে গ্লুকন ডি বা দইয়ের ঘোল একটা মানে উপরি পাওনা, মানে যখন ভীষণ গরম লাগে ভীষণ এটা যেন একটা অমৃত সমান লাগে। তো যাই হোক, এই আরাধ্যা এটাকে করে সার্ভ করে দিক আর আমি ওদিকে কাজগুলো সেরে নিই।
একটু গ্লুকন ডি খেয়ে চেয়ার আপ হয়ে গেছি। তো তারপর আবার কাজের হাত দিয়ে দিয়েছি, এই জন্য গ্যাস ঠ্যাস পরিষ্কার করে নিয়েছি। আর এই গ্যাসের সামনে স্লাইডিং ডোরটা আছে যেহেতু, আর হোয়াইট একটু রান্না ছিটে যায়, তেল ফেলের ছিটে যায়, সেটা চোখে পড়েছে। তো আর দেরি করিনি, ঝটপট পরিষ্কার করে নিয়েছি, কারণ এটা যদি জমে যায় না, এই সাদার মধ্যে হলুদ তেল কা তেলের দাগ, হলুদ তেলের দাগ না, একটা বিচ্ছিরি জিনিস দাগ দেখতে লাগে। তো আমার চোখে পড়লো বলে আমি আজকে ছুটির দিন, হাতে সময়ও আছে, চলো সারাটা দরজাই পরিষ্কার করে নিয়েছি। তার সাথে তো গ্যাসের টেবিল তো আছেই, তো গ্যাসটা মুছে নিচ্ছি। আর ওদিকে আরাধ্যা হোমা করতে করতে 14 বার আমাকে ডাকছে, কি আর বলবো। স্নানটা সেরে এসেছি, রান্না হয়ে যাওয়ার পর স্নানটা করে নিয়েছি। তো রান্না হওয়ার পর অনেক কিছু কাজই হয়ে গেছে, এখন শুধু একটু খেতে দেবো। এখন প্রায় 2 বেজে গেছে, তো ওদেরকে খেতে দেবো। তার আগে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই যে আজকে আমি কী কী রান্না করেছি। মোটামুটি রান্নার সময় তো একটু শেয়ার করেই ছিলাম, তো রান্না কমপ্লিট হওয়ার পরে একবার দেখে নিন কী কী রান্না করেছি, ওটাই দেখানোর জন্য এসেছি। তো এখানে আছে হচ্ছে উচ্ছে কুমড়ো আর আলু দিয়ে যে ভেজেছিলাম সেটা আছে, এখানে হচ্ছে কুমড়ো আলু ভাজা আছে, আর এখানে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি রয়েছে, এই যে মাছের মাথা দিয়ে করেছিলাম, আর এখানে মাংস রয়েছে, এই যে চিকেন কষা, চিকেনটা কষা না, একটু জোর জোরই করেছি, একদমই কষা করিনি, কারণ একটু বাদ দিয়ে খাওয়া হবে, এটা দুবেলার জন্য চিকেন করে রেখেছি। আর রাতের বেলা রান্না করলে করবো না ভাবছি, হয় রুটি খাবে তো রুটি, অথবা ভাত করে নিলেই হয়ে যাবে। তো আজকে রান্না একটুখানি, তো আমি এখন ওদেরকে ভাতও দিয়ে দিই, মানে খাওয়ার জন্য দিয়ে দিই, 2:15 মতন বাজে। তো তারপরে ব্লগটা চলতে থাকবে, দেখি আমরা খাওয়া দাওয়া করে তারপর আপনার সাথে দেখা করছি, ঠিক আছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়ে নিয়েছি, তারপর সন্ধে হয়ে একটু চা খেতে বসেছি। আর ওদিকে ওর বাবার কাছেও বায়না করছে যে তুমি যাবে না নিমন্ত্রণ বাড়িতে, আমিও যাবো না, তুমিও যাবে না, আমরা খেলবো আজকে, পড়তে বসবো না। বায়নাটা হচ্ছে এটাই, প্রত্যেকটা সানডে করেই ওর একটাই বায়না থাকে, সন্ধেবেলা ওকে ছুটি দিতে হবে। তো দেওয়াও হয়, কিন্তু আজকে সকাল থেকে একটুকু পড়তে বসিনি, আর আজকে কোথাও বেরোনোও নেই। তার মধ্যে সপ্তাহের মাঝখানে একদিন একটু বেরোনোর ছিল, সেদিনও পড়েনি। তো আমি বললাম বাবা একটু অল্প করে পড়ে নেয়, কিন্তু কে কার কথা শোনে, তারপর অনেক নকরা হয়ে অবশেষে পড়তে বসেছেন রানী, কিন্তু ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। তো যাই হোক একটু পড়িয়ে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। তারপর তারপর জানাতে প্রপার প্রতি তার সিটি বাদ বকে বাদ বাদ তি বাদ প্রপার প্রতি তার সিটি বাদ বকে বাদ প্রতিবাদ বিরুদ্ধে বিবশ বিরু বশ শিরুদ্ধে দয় ধরে কেথে বিরুদ্ধে বিবশ বিরু বশ শিরুদ্ধে দয় ধরে কেথে বিরুদ্ধে একটু পড়তে না পড়তেই ওর পিসিরা চলে এসেছিল, তাই জন্য আর পড়াও হয়নি। তো পড়া থেকে উঠতে না ওঠাও হয়নি, তখনই ওর পিসিরা চলে এসে, তারপরে তো সেই পিসি আইসক্রিম এনেছে, সবাই মিলে সেটাই খাচ্ছি আর গল্প করছি। ব্যাস পড়া আজকের মতন এখানেই ইতি। তারপরে দুজন মিলে ভীষণ খেললো, খেলাধুলা করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। তো যাই হোক, অবশ্যই এটারও একটু দরকার আছে জীবনে, যে একটু খেলাধুলা, আত্মীয় স্বজন সব কিছুরই দরকার আছে। তো যাই হোক ও খেলুক। তো ওর পিসি আসার পর থেকে আর মানে আমরা গল্প করছিলাম, তো তারপর থেকে আর ভিডিও করা হয়নি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওর পিসি চলে যাওয়ার পর আমি আমরা মানে গেছি একটু রাত করি, তখন 10:30 বেজে গেছে। তো তারপর তো সোমবার দিন স্কুল, তারপর খাওয়া দাওয়া সেরে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি। তো ভাবলাম ব্লগটা তো শেষ করতে হবে, তোমাদেরকে গুড নাইট তো জানাতেই হবে। তো তাই জন্য এই আমি এখন মুখ চোখ ধুয়ে স্কিন কেয়ার কমপ্লিট করে চলে এসেছি তোমাদেরকে গুড নাইট জানাতে। তো তার আগে দেখিয়ে দিই যে এই যে এখানে
চাল ভিজিয়ে রেখেছি, আর কালকের জন্য এখানে সবজি কেটে রেখেছি। কালকে একটু ঢেঁড়স চচ্চড়ি করবো ভাবছি, আর একটু পটলে বই পটল করবো, তো ওই জন্য সবজিও কেটে রেখেছি। তো হয়ে গেছে আমার সব কমপ্লিট, জাস্ট শুয়ে পড়বো। তো আজকে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাপিয়া কীভাবে সাপোর্ট করতে থেকো। তোমরা অনেকেই আমাকে আমার ব্লগ দেখছো, ভিউজ আসছে, বাট কমেন্টে প্লিজ জানাও কি আমাদের কেমন লাগছে। তোমাদের কমেন্ট পেলে কি আমারও ভালো লাগে, নেক্সট ব্লগটা আমি বুঝতে পারি যে কীরকমভাবে বানালে তোমাদের আরও বেশি ভালো লাগবে। আমি প্রত্যেক দিন চেষ্টা করবো ব্লগ দেওয়ার, এরপর থেকে প্রমিস করছি। তো তোমরাও পাশে থেকো, সাথে থেকো, আর আজকের জন্য এটুকুই। শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো।